আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষা 2021 এর সাধারণ গণিতের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। গত বছর থেকে লকডাউনের কারণে আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ঘাটতি হয়েছে। যেহেতু লকডাউন শেষ হয়ে গেলেই আমাদের এসএসসি পরীক্ষা হবে, সেই লক্ষ্যেই বোর্ড আমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে। আমরা অনেকে সিলেবাস সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকায় আমাদের প্রিপারেশন নিতে অনেক কষ্ট হচ্ছে। সেজন্য তোমাদের মাঝে আমি এই 2021 সালের গণিতে যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই টোটাল বইয়ের অঙ্কগুলার বীজগণিতের যেমন মাত্র দুইটা অধ্যায় দেওয়া হয়েছে, অনুশীলনী অধ্যায় 2 আর অধ্যায় 3। অধ্যায় 2-এ সেটের বিভিন্ন বৈশিষ্ট্য, সেটের সংযোগ, সেটের বিভিন্ন প্রক্রিয়া, বৈশিষ্ট্য, ভ্যানচিত্র। তারপর অধ্যায় 2.2-এ ক্রোমোজোড, ডোমেনরেন্স, ফাংশন, এই মোটামুটি এগুলো করলেই আমার সেট অধ্যায় থেকে আমরা অঙ্ক কমন পাব। আর অধ্যায় 3.1 থেকে শুরু করে 3.5 পর্যন্ত মোট 5টা অনুশীলনী আছে। এখানে 3.1 ও 3.2-এ বীজগণিতের বিভিন্ন মান, বীজবর্গ সম্পর্কিত সূত্রগুলি আছে, ঘন। তারপর 3.2-এ আছে হচ্ছে ঘন সম্পর্কিত সূত্রগুলির প্রয়োগ আছে। 3.3-এ আমাদের উৎপাদক, তারপর 3.4-এ উৎপাদক আছে, আর 3.5-এ আমাদের বাস্তব সমস্যা সমাধানের বীজগণিতের মাধ্যমে এর প্রয়োগ আছে। যেমন দেখবে 3.5-এ মুনাফা আসলের অঙ্ক আছে, তারপর বিভিন্ন বিষয়ের অঙ্ক রয়েছে। এগুলো করলে মোটামুটি আমরা এখান থেকে অঙ্ক কোন পাব। যাই হোক, বীজগণিত অধ্যায় থেকে আমাদের মোট 3টে সিকু আসবে, সেখান থেকে 2টা সিকু উত্তীর্ণ হবে। আবার খ বিভাগে হচ্ছে আমাদের মাত্র একটা অধ্যায় যেমিতে দেওয়া আছে, এটা হচ্ছে বৃত্ত। বৃত্তে আমাদের বৃত্তের অধ্যায়ে আমাদের যে বিষয়গুলো পড়লে মোটামুটি আমরা ভালোভাবে প্রশ্ন কমন পেতে পারি, সেগুলো হচ্ছে বৃত্তের যে বৈশিষ্ট্যগুলো, বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, তারপর তোমাদের হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিভিন্ন ব্যাখ্যা, এই সম্পর্কে উপাদ্যগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমরা মোটামুটি এই বৃত্ত থেকে তোমরা উপাদ্য কোণ পাবে। আর এখান থেকে বৃত্ত সম্পর্কিত কিছু সম্পাদ্য আমাদের আছে, সেগুলো হচ্ছে হলো যে অন্তবৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত, স্পর্শক, এগুলো পড়লে আমাদের সম্পাদ্যের থেকে আমরা সিকু কোণ পাবো। আমাদের এই 8 অধ্যায়ের সম্পাদ্য উপাদ্য মিলে মোট আমাদের হচ্ছে 3টে সিকু আসবে। এখান থেকে আমাদের 2টা সিকুয়ের উত্তর দিতে হবে পরীক্ষায়। এবার অধ্যায় হচ্ছে গ বিভাগে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির অধ্যায় 9 অধ্যায় আছে। এখানে আমাদের 9 অধ্যায়ের 9.1 এবং 9.2-এ 9.1-কে আমাদের ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের আলোচনা দেওয়া আছে। এই আলোচনাগুলো আমরা এগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, অনুপাত। এই এবং 9.2-এ আমাদের আছে হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে বিভিন্ন অনুপাতের মান নেয়, যেমন 30°, 45°, 60°। এই অনুপাতগুলোর মান যদি আমরা একটু আয়ত্ত করতে পারি তাহলে আমরা সহজেই এই অঙ্কগুলো কমন পেতে পারবো। তাহলে ত্রিকোণমিতি থেকে 3টি থেকে আমাদের 2টা সিকিউর উত্তর দিতে হবে আমাদের। এবার ঘ বিভাগ,
গ বিভাগে আমাদের দেখো পরিসংখ্যান আছে, এখানে অধ্যায় 17-তে পরিসংখ্যানে আমাদের যে বিষয়গুলো আমাদের পারতে হবে, শিখতে হবে, আমাদের গড়, মধ্যক, প্রসরূপ, আয়তলেখ, গুণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, এই মোট 6টি নিয়ম করলেই আমরা, 6টা নিয়ম করলেই আমরা পরিসংখ্যান অঙ্ক কোণ পাবো। এখানে আমাদের মনে রাখতে হবে যে 2টা সিকু থাকবে, এখান থেকে আমাদের 1টি সিকু এর উত্তর দিতে হবে। তাহলে মোটামুটি আমরা পরিসংখ্যান থেকে আমরা এই 6টা নিয়ম করলে আমরা একটা অঙ্ক অবশ্যই কোণ পাবো এবং খুব সহজে এখানে 10 মার্কস পাওয়া সম্ভব। আর হচ্ছে আমাদের এমসিকিউ আমাদের যে সিলেবাস দিয়েছে বোর্ড থেকে, বীজগণিতে 2 অধ্যায় 2 অধ্যায় 2 আর 3, জ্যামিতিতে আমার দেখছি 8 অধ্যায় 8 অধ্যায় বৃত্ত সম্পর্কিত জ্যামিতি, আর আর গ বিভাগে দেওয়া আছে অধ্যায় 9 9.1 আর 9.2, আর হচ্ছে গ বিভাগ হচ্ছে পরিসংখ্যান অধ্যায় 17, এই যে গড়, মধ্যক, প্রসরূপ এর প্রয়োজনের সূত্রগুলো আছে এগুলো একটু মনোযোগ সহকারে আমাদের পড়তে হবে এবং এখান থেকেই মূলত আমাদের এমসিকিউ আসবে। তাহলে এই অধ্যায়গুলোর এই এমসিকিউগুলো থেকে আমরা 30টি এমসিকিউ আসবে, এই 30টি এমসিকিউ তোমরা 30টি এমসিকিউ আমরা পাবো, এই 30টি এমসিকিউ, এই মোট আমাদের হচ্ছে 100 মার্কস, 7টা সৃজনশীলে 70 মার্কস, আর এই 30টি এমসিকিউ 30 মার্কস, মোট 100 নম্বরের আর পরীক্ষা আমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে। যাই হোক, তোমরা যদি সিলেবাসটা মোটামুটি বুঝে থাকো তাহলে এভাবে তোমরা একটু একটু সিস্টেম করে বা একটু মনোযোগ সহকারে লেখাপড়া করো, তাহলে তোমরা অঙ্কে ভালো মার্কস পাওয়া আশা করি। আর তোমরা নিয়মিত আমার এই লাইভ ক্লাসে যুক্ত হবা, আমি এরপর থেকে নিয়মিত তোমাদের অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে হাজির হব। তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের এসসি পরীক্ষার সাফল্য কামনা করে আজকের মতো আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই আমার জন্য দোয়া রাখবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।